हेलो फ्रेंड्स, आज के दावत रोजनाय तैरि करछि गाजरेर पुडिं। जारा आमार भिडियोटी प्रथम देखछेन तारा अवश्यई आमार चैनलके सबस्क्राइब करबेन आर नतून नतून भिडियोर नोटिफिकेशन पेते पाशे थाका बेल आइकनके क्लिक करबेन। आमार रेसिपिटी भालो लागले लाइक करबेन, शेयर करबेन, कमेंट करबेन। चलुन देरी ना करे रेसिपिटा एबारे शुरू करे दी। गाजरेर पुडिंग तैरी करार जोनो प्रथमे आमी एकटी पैने 2 टेबल स्पून घी निये निएछी। 250 ग्राम गाजर आमी ग्रेट करे निएछी। घी आमी दिए भालो करे भेजे नेब जाते गाजरेर गंधटा चले जाए। देखुन गाजरटा प्राय भाजा हुए। गाजर एकटू सिद्ध करे नेवार जोन्नो आमी 1 কাপ দুধ दिए निलाम। दिए भालो करे एकटू मिशिए निच्छी। এবার আমি ঢাকনা থেকে 10 মিনিটের জন্য গলতে দিয়ে দিলাম। 10 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন গাজরটা আমার প্রায় গলে গেছে, দুধ শুকিয়ে গেছে। এবার আমি গাজরটা অন্য আরেকটা পাত্রে তুলে নেব। এবার আমি ক্যারামেল তৈরি করে নেবার জন্য আরেকটি পাত্রে 1 কাপ চিনি নিয়ে নিলাম। 2 টেবিল স্পুন জল দিয়ে দিলাম। দিয়ে গলিয়ে নেব চিনিটাকে ক্যারামেল হওয়া পর্যন্ত। দেখুন চিনিটা গলে গিয়ে একেবারে ক্যারামেল হয়ে গেছে, কালারটা খুব সুন্দর হয়েছে। এবার একটি কেক মোল্ডে আমি ক্যারামেলটাকে ঢেলে দেব। দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে নেব, ঠান্ডা করে নেব ক্যারামেলটাকে। এবার সিদ্ধ গাজরকে আমি মিক্সিং জারে দিয়ে স্মুথ একটি পেস্ট তৈরি করে নেব। দেখুন গাজর একদম স্মুথ পেস্ট হয়ে এসেছে। গাজরের পেস্টটি আমি একটি বোলে আমি নিয়ে নিলাম। এবার একটি পাত্রে আমি 3টে ডিম নিয়ে নিলাম। নিয়ে খুব ভালোভাবে ফাটিয়ে নেব। দেখুন ডিম 3টি খুব ভালোভাবে ফাটানো হয়ে গেছে। পুডিং এর ব্যাটারটা ফ্লাফি করার জন্য আমি ফাটানো ডিমটা স্ট্রেনারের মধ্যে ঢেলে দিলাম। এবার 2 কাপ দুধ আমি ব্যাটারের মধ্যে ঢেলে দিলাম। পুডিংটা সফট হওয়ার জন্য ব্যাটারটাকে খুব ভালোভাবে আমাকে ফাটিয়ে নিতে হবে। এবার 1 কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি কেক মোল্ডে ব্যাটারটা ঢেলে দিলাম। কড়াইয়ে একটু জল দিয়ে দিতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যে কেক মোল্ডের উপরে যেন জল না চলে আসে। কড়াইয়ের ভিতরে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, তার উপরে আমি কেক মোল্ডটা রেখে দিয়েছি। এবার আমাকে 55 মিনিট বেক করে নিতে হবে। উপর থেকে আমি একটা ঢাকনা ঢেকে দিয়েছিলাম। আমার গাজরের পুডিংটা একেবারে রেডি। আমি মোল থেকে এবারে অন্য একটি পাত্রে বার করে নিলাম। দেখুন খুব সুন্দর কালার হয়েছে, খুব রসে ভর্তি হয়ে আছে। আমার ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।